Hey, hi guys. Welcome to our new channel, Phoenix from Tidbits. তো আমাদের অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এই নামটা পেলাম। আমাদের খালি মাথার মধ্যে যে Tidbits with Merriment ওইটাই খালি মাথার মধ্যে চ্যানেলটাই আসে, কিন্তু চ্যানেলটা তো ইউটিউব বন্ধ করে দিয়েছে। আমাদেরকে ডিসএনকারেজ করবার জন্য, আমাদেরকে পুরোপুরি ডিমোটিভেটেড, ডিমোরালাইজ করবার জন্য ইউটিউব অ্যামাজন কোনো ভাবেই কোনো রাস্তা ছাড়েনি। ওকে, দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট টু ডু দ্যাট এন্ড উই ওয়্যার পারফেক্টলি ডিমোরালাইজড। ওকে, আমাদের কোনো প্ল্যান ছিল না কোনো নতুন চ্যানেল খুলবার, উই ওয়্যার অ্যাবসলিউটলি ফাইন উইথ দ্যাট। বাট এন্ড অফ দ্য ডে কি হচ্ছিল যে কতগুলো ফ্যাক্টরস অ্যাকচুয়ালি এর পেছনে মানে কাজ করে গেল। ফার্স্ট অফ অল আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিলাম, ইউটিউবকে এত রিকোয়েস্ট করলাম যে দোজ ওয়ার নট জাস্ট ভিডিওস বাট ওয়ার মেমোরি। আমাদের প্রচুর মানে ওর পেছনে খাটলি গেছে, সো অ্যাট লিস্ট গিভ ব্যাক আওয়ার ভিডিওস। ওকে, কারণ কি আমরা মানে খুব হ্যাঁ মানে বেসিক্যালি ওটা আমাদের খুব বোকামি হয়ে গেছে, মিন্স উই লস দ্য চ্যানেল ডিউ টু আওয়ার ওন কেয়ারলেসনেস, অ্যালং উইথ দ্যাট উই লস্ট অল আওয়ার কন্টেন্টস। ওকে, আর কন্টেন্টস গুলো এই নয় যে জাস্ট ওয়াজ এ কন্টেন্ট, ওয়াজ অ্যান অ্যাচিভমেন্টস ইন ইউটিউব ফর মনিটাইজেশন অর এনি হোয়াট এভার, বাট আমাদের ওইখানে ওই কন্টেন্ট গুলো শুধু তাই নয়, আমাদের বাচ্চাদের মানে ছোটবেলাকার অনেক মেমোরিজ ছিল, ইয়ে ছিল। সো উই ওয়ার কমপ্লিটলি ডিমোরালাইজড অ্যান্ড ডেমোলিশড বলতে পারেন, যে আমরা আর ইউটিউবের প্রতি কোনো মানে আমাদের কোনো ইচ্ছাই ছিল না। তারপরে কি এত এত সাবস্ক্রাইবার্স, তার ওয়াচ আওয়ার্স এগুলো পাওয়া তো মানে অনেকটাই মানে কি বলবো অনেকটাই কঠিন। সবাইকে এক এক করে সাবস্ক্রাইব করতে বলতে হবে, কিন্তু ইনিশিয়ালি আমাদের অনেকটাই হার্ডল আমরা মানে প্রায় ক্রস করবার মুখেই ছিলাম, বাট আলটিমেটলি ইট ওয়াজ দ্য মিশন ওয়াজ অ্যাবলিশড। সাবস্ক্রাইবার্স তাও ঠিক আছে, কিন্তু মানে ওয়াচ আওয়ার্সটা মানে বাড়াটা খুবই একটা মানে কি বলবো, বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট সাবস্ক্রাইবার নয়, আমাদের যেটা যে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই নতুন চ্যানেলটা খুলতে এসেছি সেটা হচ্ছে যে যেভাবে ইনসিডেন্ট গুলো মানে সিরিজ অফ ইনসিডেন্ট হ্যাপেন্ড। ওকে, ফার্স্ট অফ অল যেটা হলো মানে হঠাৎ আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে, ফিরলাম, এসে পরে জাস্ট ডিনারটা কেন কি অনেক লেট হয়ে গেছিল ফিরতে, তো এসে পরে আমরা ইমিডিয়েটলি ডিনার করে নিলাম। ডিনার করে এসে পরেই আমার ফোনটা এলো, আমার বোন আমাকে ফোন করলো, ওর একটা চ্যানেল আছে বং মাছ মিষ্টি অ্যান্ড মোর, সো ও আমাকে ইমিডিয়েটলি ফোন করলো, কারণ কি উই হ্যাভ সাম কমন সাবস্ক্রাইবার। ওকে, তো তারা ওকে কল করে জানিয়েছে ইমিডিয়েটলি যে এরকম আমাদের চ্যানেলে কিছু প্রবলেম দেখা যাচ্ছে, সো শি কল্ড মি আপ অ্যান্ড টোল্ড মি ইমিডিয়েটলি দ্যাট সাম আনডিজাইরেবল ভিডিওস আর আপলোডেড অন টু ইউর চ্যানেল, চেক ইট আউট হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ইমিডিয়েটলি টেক অ্যাকশন এগেনস্ট ইট। তো আমি মানে এত হতবাক হয়ে গেছিলাম যে মানে আমার 10 মিনিটস লেগেছিল, 10 to 15 মিনিটস হাউ টু ডিলিট ইট। আর মানে 20 সাবস্ক্রাইবার্স উইদাউট আস্কিং, 18 না 20 না এরকম সামথিং লাইক দ্যাট সাবস্ক্রাইবার বেড়ে গেছে, ভিউজ মানে লাস্ট 1 আওয়ারে আমরা দেখছি 100 ভিউজ আমাদের চ্যানেলে, মানে যেটা মানে যে কোনো ইউটিউবারের খুব আনন্দ হওয়ার কথা, সেখানে আমরা মানে বিকজ দ্য মিশন অফ ইজি টিডবিটস ওয়াজ নট দ্যাট। ওকে, মানে আমরা চেয়েছিলাম সবাইকে একটুখানি খুশি হাসি মানে করোনার মুহূর্তে, মানে আর শুধু করোনা কেন মানে ওয়ার্ল্ড এর সিচুয়েশনটা লাস্ট 5 ইয়ার্স এরকমই ছিল, খুব দুঃখজনক ছিল বিভিন্ন কারণে, সো উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। ওকে, মানে একটুখানি ইজি ওয়ে লাইফস্টাইল লিড করবার জন্য মানে যেটুকু হাসি দরকার সেটুকু ফিরাবার, সেখানে এইভাবে আনডিজাইরেবল কন্টেন্ট কি করে এলো আমাদের চ্যানেলে।
সো ইমিডিয়েটলি তখন যখন বললো আমরা ডিলিট তো করলামই, আলটিমেটলি ডিলিট করবার সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার মোবাইলে একটা নোটিফিকেশন এসছে গুগল থেকে যে মুভাবি, লেট মি শো ইউ দ্যাট অ্যাজ ওয়েল, মুভাবি বলে একটা ভিডিও এডিটর আছে, ভিডিও এডিটর প্লাস, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি উল্টো আসছে, বাট এইখানে বেসিক্যালি নোটিফিকেশনটার থেকে আমি যা বুঝতে পারলাম যে আমাদের চ্যানেলটাকে মুভাবি বলে কোন একটা এডিটর আছে, যে এডিটরের থ্রু দিয়ে আমার চ্যানেলটাকে অ্যাক্সেস করা গেছিল। অ্যাক্সেস মানে ফুল মানে অ্যাক্সেস পাওয়া গেছিল, যেখানে সে ভিডিও আপলোডও করতে পেরেছে। তো কিছুক্ষণের মধ্যে আমার মাথায় স্ট্রাইক করলো যে ওয়ে ব্যাক ইন 2019 ওকে আমরা মুভাবি ইউজ করেছিলাম ফর আই থিঙ্ক একটা কি দুটো ভিডিওস, ম্যাক্স টু ম্যাক্স টু ভিডিওস আমরা এডিট করেছিলাম মুভাবি দিয়ে, সেটা আমাদের চ্যানেলে আপলোডেডও ছিল, কিছু করার নেই, আমরা এরকম ভাবেই কন্টেন্ট তৈরি করি। কারণ কি আমাদের যে কিছু নতুন ব্লগার আছে তারা মানে আমাদের উপর খুব একটা খুশি নয়। তো এনিওয়েজ পয়েন্টে ফিরে আসছি, তো মুভাবি বলে চ্যানেলটা সো মুভাবিতে আমরা এক দুটো ভিডিওস এডিট করেছিলাম একদম ইনিশিয়াল ফেজে। সো যখন এডিট করেছিলাম তার কিছুদিনের মধ্যে ওটাকে হাঁটিয়ে দিয়েছিলাম, কারণ কি উই ডিডন্ট ফাইন্ড ইট দ্যাট কমফোর্টেবল ওকে, উই সো উই মুভড অন টু ফিল্মোরা এন্ড আফটার দ্যাট ইট ওয়াজ অল থ্রু আউট ইট ওয়াজ ফিল্মোরা। প্রবাবলি আমরা জুনে স্টার্ট করেছিলাম, আগস্টের মধ্যে তো মুভাবিকে আমি মোবাইল থেকে আনইনস্টল করে দিয়েছিলাম, সেটা ছিল একটা স্যামসাং মোবাইল। পরে কি হয় মোবাইলটা ইউজ করতে করতে আমি এই অ্যামাজনের একটা প্রাইম সেল চলছিল 26, স্টার্টেড অন 26, তো আমি সেখানে আমি একটা নতুন মোবাইল কিনি এবং সেখানে এই স্যামসাং মোবাইলটাকে এক্সচেঞ্জ করে দিই। এক্সচেঞ্জ করবার করেছি এই বিকেল 7টার সময়, ফাইনালি লোকটা মোবাইলটা নিয়ে গেছে বিকেল 7টায়, এবং এই নোটিফিকেশন থেকে যা আমি বুঝলাম ঠিক 11 থেকে 11:10 এর মধ্যে PM নাইটে এই এই চ্যানেলটা অ্যাক্সেস হয়েছিল, এবং আমি ফ্যাক্টরি রিসেট করেছিলাম, সব করেছিলাম, আমি জানতামও এরকম করা যায়, ইভেন আফটার ফ্যাক্টরি রিসেট অলসো ইউ ক্যান রিকভার। সো ডেফিনেটলি ইউটিউবে মোস্ট প্রবাবলি ওই থার্ড পার্টি যে এগুলো থাকে সেগুলো দিয়ে এরা অ্যাক্সেস করে নিয়েছে, বাকি আর তো কিছু করতে পারিনি। তো আমরা ইমিডিয়েটলি পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে দিই, ইমিডিয়েটলি আমরা ফেসবুকে সেটাকে আপলোড করি, উই সেড সরি, উই ইমিডিয়েটলি রাত্রি দুটোর সময় এই বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা রাত্রি 1টা 1.5টা 2টো এরকম দুটোর সময় এরকম টাইমে আমরা ভিডিও বানিয়ে আপলোড করে সবাইকে সরি বলি, এবং আমরা ফ্যাক্টটাও নিয়ে আসি সবার সামনে যে কিভাবে কি হয়েছিল ওকে, ইটস নট দ্যাট আমরা জাস্ট একটা সরি বলে দিলাম ফর দ্যাট নেমসেক, ওই সব কিছু করিনি, উই জাস্ট ব্রট দ্য ফ্যাক্টস আপ, নোটিফিকেশন দেখাই। বাট পরের দিন ভোরবেলাতে দেখি অ্যারাউন্ড 6:23 AM দ্য চ্যানেল ওয়াজ ব্লকড, কমপ্লিটলি ব্লকড আমাদের অ্যাক্সেস। তো আমরা ইউটিউবকে রিকোয়েস্ট করি, অনেকভাবে রিকোয়েস্ট করি, আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হোম মিনিস্ট্রির আন্ডারে যেটা আছে সেখানে অনলাইনে আমরা রিপোর্টও ফাইল করি, বাট অ্যাজ ইউজুয়াল না ইউটিউব আমাদেরকে কোনো হেল্প করতে পারলো, না অ্যামাজন কোনো হেল্প করতে পারলো, আর নাই কোনো রিপোর্ট আমাদেরকে কোনো হেল্প করতে পারলো। ওকে ফাইনালি দ্য থিং ইজ দ্যাট উই লস্ট আওয়ার চ্যানেল, উই লস্ট আওয়ার কন্টেন্টস, উই লস্ট আওয়ার মেমোরি অ্যান্ড উই লস্ট নট এভরিথিং ডেফিনেটলি, বিকজ উই হ্যাভ ডিসাইডেড টু উই কাম ব্যাক, ওকে উই উইল কাম ব্যাক। সো দেখেন স্টোরি ওয়াজ ফিনিশড ওকে, and we were also that not that much interested, but seikhan theke aro kichu story shuru hoy jerokom first of all kichu factors start hoy amar ghore kichu na kichu asche mane prime sale ami onek kichu kinechilam flipkart er o sale cholchilo sei gulo to onek kichu kinechilam joto jinish esse amar chele Daivik Chatterjee jake amra krishu bole daki krishu যেটাই খুলছে বলছে বাবা আনবক্সিং করো, মা আনবক্সিং করো, মানে ওর একটা এক্সাইটমেন্ট, ও একটা ইউটিউবে কিছু করবে, মানে ওর এক্সাইটমেন্ট দেখে আমাদেরই খুব খারাপ লাগতে শুরু করলো। তার সঙ্গে আরো মোটিভেশন ফ্যাক্টর, মানে যখন তখন কৃষক বলছে ভিডিও করো ভিডিও করো, মানে
হ্যাঁ ভিডিও করো, মানে আমরা তো জানি ওর আলটিমেট এম হচ্ছে যে এটা ইউটিউবের জন্য একটা কন্টেন্ট তৈরি করতে। হি ওয়াজ অলসো প্যাশনেট অ্যাবাউট ইট, ওকে। ও ধীরে ধীরে এটার সঙ্গে খুব বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছিল। ও নিজের মেমোরিজ গুলোকে আঁকড়ে ধরবার চেষ্টা করছিল, মানে খুঁজবার চেষ্টা করছিল আমার ভিডিওটা কত ভিউজ পেলো, বাবা আমার আমার ভিডিওটা কেন দেখতে পাচ্ছি না, এরকম অনেকগুলো আসছিল। নেক্সট, এর সঙ্গে সঙ্গে আরো একটা ফ্যাক্টর হলো যে আমি যেমন বলছিলাম আমার বোনের একটা নিজস্ব চ্যানেল আছে, ওখানে ও ফ্যাক্টস গুলো মানে সবার কাছে তুলে ধরলো। সো দ্যাট বেসিক্যালি ওর এম ছিল কিন্তু আমাকেই, আমাকে আর রিম্পাকে এনকারেজ করবার জন্য, কারণ ওরাও খুব পেছন লেগেছিল যে ইউ শুড নট বি লেট আউট, ওকে, তোমাদেরকে আবার ফিরে আসতে হবে, ইউ হ্যাভ টু ব্রিং এ নিউ চ্যানেল, ওকে। ওরা তো ওখানে আমরা দেখলাম অনেক কমেন্টস এসছে যে উই উইল ডেফিনেটলি সাপোর্ট, প্লিজ, মানে নিউ চ্যানেলের জন্য প্রচুর ডিমান্ড এসছে। সো উই ওয়ার এনকারেজড, ডেফিনেটলি উই ওয়ার এনকারেজড উইথ সাচ কমেন্টস অ্যান্ড অল দোজ অন হার চ্যানেল, ডেফিনেটলি। বাট সব মিলিয়ে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা নতুন চ্যানেল বানাবো, আর চ্যানেলটার নাম তো আমরা আপনাদেরকে বললামই কেন ফিনিক্স রেখেছি, কারণ কি আমরা আবার ওই যেখানে আমরা ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, আমরা সেইখান থেকে আবার ডিসাইড করলাম যে না, এটাকে আবার এগিয়ে নিয়ে যাব। সো গাইজ, আমাদেরকে হেভি সাপোর্ট চাই, ওকে। যে যে মানে ডেটা প্রাইভেসি এগেনস্টে মানে আমাদের আমাদের এই প্রবলেমটা হয়ে গেল, এবং আমাদের কেয়ারলেসনেস আছে ডেফিনেটলি, মানে আমি জানতাম মোবাইলে এই প্রবলেমটা আছে, কিন্তু কি আমি অনেক বন্ধু বান্ধবকে দেখেছি এক্সচেঞ্জ করতে। সো গাইজ, বেসিক্যালি হ্যাঁ, প্লিজ সাপোর্ট আস, আমাদের কিছু মিশন আছে, ওকে। আমরা আমাদের মিশন আপনাদের কাছে পরিষ্কার ভাবে যে আমরা যেভাবে ডিমোরালাইজ করা হয়েছিল, যে ইউটিউব নিজে যে হ্যাক হয়ে গেছে, সে একজন ভিকটিমকে ডিমোরালাইজ করবার জন্য যথেষ্ট চেষ্টা করলো। এত দিন ধরে আমি ওদেরকে মেল করেই গেলাম, ওদের সাপোর্ট টিকিট রেজ করে গেলাম, আমাকে একটা রেসপন্স শুদ্ধ করলো না, নট ইভেন গিভেন আস এ সিঙ্গেল চান্স টু ডিফেন্ড আওয়ার সেলফ, ওকে। অ্যান্ড যা হলো হলো, বাট উই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট ওয়ান্স এগেন, সো ফর দ্যাট উই রিকোয়ার ইউর সাপোর্ট, প্লিজ শো ইউর সাপোর্ট বাই সাবস্ক্রাইবিং আস, বাই লাইকিং আস, বাই শেয়ারিং আওয়ার কন্টেন্টস। অ্যান্ড এগেন আমাদের এগেন উই আর ব্যাক।